بسم الله الرحمن الرحيم السلام عليكم সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারো স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে আজকে আমরা বরাবর মতই আলোচনা করার চেষ্টা করব ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স চ্যাপ্টার 8 অর্থাৎ एग्जांपल 15 তো থিওরি অফ ইকুয়েশন অর্থাৎ সমীকরণ তত্ত্ব তো যাদের এই চ্যাপ্টার তোমরা জানো না অর্থাৎ এই চ্যাপ্টার সম্পর্কে কিছু বেসিক নাই যদি বেসিক না থাকে থেকে থাকে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অবশ্যই ক্লাসগুলো দেখে নিবা আর এই চ্যাপ্টারে কিছু গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্ন দেওয়া আছে তোমরা দেখে নিবা আশা করি ইনশাআল্লাহ আমরা খুব সহজে বুঝতে পারবো তো তোমরা থাম্বনেল দেখে যে প্রশ্নটি দেখতে পাচ্ছ সেই প্রশ্নটি আজকে আলোচনা করার চেষ্টা করব তো খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বিএসসি এবং অনার্স অর্থাৎ যাদের মেজর আছে বা নন মেজর সবার ক্ষেত্রেই এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ তো আমরা বেসিক অংশে আলোচনা করার চেষ্টা করছিলাম যে কোন একটা সমীকরণ থাকলে সেই সমীকরণকে আমাদের সূত্রের মাধ্যমে তুলনা করতে হয় এবং সেই তুলনাকৃত মান বিভিন্ন অংশে আমরা বের করার পর প্রদত্ত সমীকরণ থেকে একটু চেঞ্জ করার চেষ্টা করি তো যাই হোক প্রত্যেকটি পার্টি আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং বোর্ড প্রশ্ন তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করে ক্লাসগুলো দেখে নিবা তো যাই হোক আজকে যে আমরা প্রশ্নটি আলোচনা করতে যাচ্ছি সেই প্রশ্নটি হলো एग्जांपल 15 অর্থাৎ 15 নম্বরের উদাহরণ তো এটা হলো প্রশ্ন ছিল 2014 সালের তো 2014 সালের প্রশ্ন এটা একটা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এখানে বলা আছে যে একটা প্রদত্ত সমীকরণ দেওয়া আছে তো যে সমীকরণের মূল হিসেবে ব্যবহার করতে বলছে এ বি সি হলে এমন একটি সমীকরণ নির্ণয় করো যার মূল তিনটি এটা একটা এটা একটা এটা একটা তো যাই হোক প্রথমে আমাদের কাজ হয় যে প্রদত্ত সমীকরণ এটা এক ঘাত দুই ঘাত তিন ঘাত না চতুর্থ ঘাত এটা চেনা তো এখানে চলক হিসেবে x আছে তাহলে এটা সর্বোচ্চ পার কত 3 তাহলে এটা আমরা বুঝতে পারি এটা একটা ত্রিঘাত সমীকরণ তো সাধারণ ত্রিঘাত সমীকরণ তো সাধারণ ত্রিঘাত সমীকরণের সাথে আমাদের কি করতে হবে একটু কম্পেয়ার করতে হবে তো যাই হোক এখানে আমাদের সাধারণ ত্রিঘাত সমীকরণটা কি জানি a x cube b x square plus cx plus d equal to 0 তো এটা একটা ত্রিঘাত সমীকরণ কারণ এটা একটা ত্রিঘাত সমীকরণ দেওয়া আছে বিধায় এটাকে আমরা ত্রিঘাত সমীকরণের সাথে তুলনা করব যদি দ্বিঘাত হতো তাহলে দ্বিঘাত সমীকরণ দ্বারা আমরা তুলনা করতাম তো যাই হোক এখন আমাদের এখান থেকে আমাদের মূল বিষয়টি হলো এ বি সি এবং ডি এর মানটা ক্যালকুলেশন অর্থাৎ বের করে আনা তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে তো এক্স মানে এক্স কিউবের সহগ যদি এ হয় তাহলে এক্স কিউবের সহগ কিছু নেই তার মানে কি আছে 1 আছে তাহলে এখানে আমরা বের করতে পারি এ সমান 1 আশা করি আমরা বিষয়টি বুঝে গেছি এরপর দেখো এক্স স্কোয়ার সহগ যদি বি হয় কিন্তু এখানে এই প্রদত্ত সমীকরণে এক্স স্কোয়ার বলতে কোনো চলক নেই এবং তার সহগ বি ঠিকই রয়েছে কিন্তু এখানে এক্স স্কোয়ার বলতে কোনো কি নাই পদ নেই তাহলে এক্স স্কোয়ার পদ অর্থাৎ এক্স স্কোয়ার পদ আমরা কি সহগ হলো বি হলে কিন্তু প্রদত্ত সমীকরণ এখানে এক্স স্কোয়ার বলতে কোনো অপশন নেই তাহলে যেহেতু নেই সেহেতু এটা শূন্য ঠিক আছে তো হলো কাজ তারপর আমাদের সি বের করতে হবে অর্থাৎ এক্স এর সহগ যদি সি হয় তাহলে এক্স এর সহগ কিউব তার মানে সি সমান আমরা লিখতে পারি কিউব আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার তাহলে সি সমান আমরা লিখতে পারবো কিউব এরপর আসো ডি ডিটা একটা ধ্রুবক হিসেবে কল্পনা করা হয় তো এখানে ডি তার মানে ডি সমান আমরা লিখতে পারবো আর তার মানে এখানে আমাদের কি আসলো ডি সমান আমরা বের করতে পারলাম আর তো এই হলো আমাদের কাজ এরপর আমাদের যে কাজটা করতে হয় সেটি হলো দেখো এখানে মূল হিসেবে দেওয়া আছে এ বি সি যদি মূল হিসেবে এ বি সি না দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা আলফা বিটা এবং গামা ধরব তাহলে কি হবে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে কারণ এখানেও এ বি দে মানে আমরা বের করলাম মানগুলো সহগুলো বের করছি তো এখানেও কিন্তু এ বি সি দেওয়া আছে তাহলে আমাদের একটু বুঝতে অসুবিধা হয় এই জন্য আমরা আলফা বিটা গামা ধরতে পারি তো এখানে যেহেতু মূল তিনটা এ বি সি দেওয়া আছে তাহলে সেক্ষেত্রে আমাদের অন্য কিছু আমরা ধরবো না এটাকে আমরা মূল বিবেচনা করব তো যাই হোক এখন যোগফল তো যোগফল যখন ত্রিঘাত সমীকরণ হয় তার যোগফল তিনটা আসে তাহলে এখানে এ প্লাস বি প্লাস সি এই মানগুলো বের করতে হবে সূত্রে মাইনাস বি বাই এ বি বাই কি এ তাহলে এখন আমরা মানটা বের করি তাহলে এখানে দেখো মাইনাস সূত্রের বির মান কত এখানে দেখো তো বির মান কিন্তু জিরো
আচ্ছা জিরো বসালাম, এর মান কিন্তু ওয়ান। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটা জিনিস খেয়াল করো, তাহলে এখানে দেখো জিরোকে যে কোনো সংখ্যা ভাগ করো আর গুণ করো, পুরো অপশনটাই জিরো হয়ে যাবে। তাহলে আমরা এখানে কী বের করতে পারলাম? জিরো। তার মানে এখন আমাদের যে কাজটা, অর্থাৎ এখানে আমরা এ প্লাস বি প্লাস সি, তাহলে ক্যালকুলেশনটা কত বের করতে পারছি? জিরো। তো পরবর্তী আরেকটা যোগফল থাকে, সেই যোগফলটা কি দেখো, আরেকটা যোগফল, একটা একটা করে যোগফল, এবার দুইটা করে আমাদের যোগফল দেখাতে হবে। এ বি প্লাস এ সি প্লাস বি সি, সূত্রটা হলো সি বাই এ, এটা মুখস্থ রাখতে হবে। তো সি বাই এ, তো সির মানটা কত এখানে খেয়াল করো, তাহলে সির মানটা হলো, সির মানটা এখানে কত বের করছি আমরা? কিউব। আচ্ছা কিউবটা বসায় দিলাম, এর মানটা ওয়ান, তো কিউবকে ওয়ান দ্বারা ভাগ করলে কিউবই হবে। আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার। এরপর আমাদের একটা একটা করে যোগফল, দুইটা করে যোগফল, এবার আসো তিন, অর্থাৎ তিন নম্বর অপশনটা হলো গুণফল। দেখো গুণফল, তো গুণফলটা কি? এ বি সি, অর্থাৎ তিনটা মূলের গুণফলের সূত্র হলো মাইনাস মাইনাস ডি বাই এ। তো সূত্র মাইনাস, এটা মুখস্থ রাখতে হবে। আর ডির মান কত এখানে দেখো, আর ডির মান আর, আর এর মান কত? ওয়ান। তো দেখো এটা মাইনাসটা মাইনাসের জায়গায় থাকবে, আর কে ওয়ান দ্বারা ভাগ করলে আর, অর্থাৎ একটা জিনিস খেয়াল করবা, ওয়ান দ্বারা যে কোনো সংখ্যাকে গুণ করো আর ভাগ করো, ওয়ানটা বাদ হয়ে যা থাকে সেটাই থাকবে। অর্থাৎ এখানে দেখো আরকে আমরা ওয়ান দ্বারা ভাগ করছি, তাহলে দেখো আরকে ওয়ান দ্বারা ভাগ করলে অর্থাৎ ওয়ানটা উঠাই যাবে, যে জিনিসটা থাকার কথা সেটাই থাকবে, অর্থাৎ মাইনাস আর আছে মাইনাস আর। তো এলো আমাদের বিষয়টি। তো এখন এটাকে আমরা একটু এ পাশে লিখতে পারি সাইড নোট হিসেবে, তাহলে আমাদের জায়গা একটু প্রয়োজন। তো তাহলে এখানে আমরা কি এ বি বি সরি এ বি এ সি বি সি সমান, আমরা এই যে মানটা বের করছি কত? কিউব বের করছি, ঠিক আছে। আচ্ছা আশা করি হিসাবগুলো আমরা বুঝে গেছি। তারপরে গুণফল কি? এ বি সি আমরা বের করছি মাইনাস আর, আর এটা আমরা পরিষ্কার করবো তো এই জন্য। তো যাই হোক, তো যদি বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবা। তো এখানে আমাদের একটু জায়গা লাগবে, এই জন্য পরিষ্কার করলাম। তো এখন আমাদের মূল কাজটা কি? তাহলে এখানের এই যে এটার আমরা মান বের করছি শূন্য, আর এটার মান বের করছি কিউ, এটার মান বের করছি মাইনাস আর। এখন আমাদের কাজটা হলো এই মানগুলোকে আমাদের এই যে তিনটা যে মূল রয়েছে সেখানে ব্যবহার করতে হবে। তো এখন যেহেতু এখানে বলছে যে একটি নতুন সমীকরণ বা এমন একটা সমীকরণ তৈরি করতে হবে যা কিনা এটার মতো হলেও ভালো, না হলেও কোনো সমস্যা নেই। তো যেহেতু এখানে চলক হিসেবে এক্স ব্যবহার করা আছে, তাহলে আমরা চলক হিসেবে যেহেতু জানি এক্স ওয়াই জেড, তাহলে সেক্ষেত্রে আমরা চলক হিসেবে এক্স যেহেতু আছে আমরা ওয়াই ব্যবহার করতে পারি, আবার জেডও ব্যবহার করতে পারি। তো এখন এখানে ধরতে হবে একটা দল হবে, এখানে যে ক্যালকুলেশনগুলো যে অ্যান্সারটা আসবে এখানেও একই, অর্থাৎ একটা ধরলেই যথেষ্ট। যাই হোক, তো মনে করি যেহেতু প্রদত্ত সমীকরণ চলক হিসেবে এক্স ছিল, তাহলে আমরা এটা প্রয়োজন আমরা ওয়াই ধরবো। তাহলে ওয়াই সমান এখানে মূল দেওয়া আছে কি? বি প্লাস সি বাই এ স্কোয়ার। আশা করি বিষয়টি ক্লিয়ার। এরপর এখান থেকে একটু মান বসাইতে হবে আর কি, মানে ওয়াই সমান এখানে একটু খেয়াল করো বি প্লাস সি একটু মান ব্যবহার করা যায়। দেখো এখানে যদি সাইড চেঞ্জ করি তাহলে বি প্লাস সি, তার মানে অতএব বি প্লাস সি, তাহলে এখানে প্লাসে আছে এদিকে চেঞ্জ করি, অর্থাৎ জিরো মাইনাস এ, অথবা আমরা একবারে লিখতে পারি, অর্থাৎ জিরো থেকে এটা বাদ দিলে কত আসতেছে? অতএব বি প্লাস সি, তার মানে মাইনাস এ আসতেছে। তাহলে এই জায়গাটা আমরা, অর্থাৎ বি প্লাস সি, এখানে যদি এ প্লাস, অর্থাৎ এখানে যদি সি প্লাস এ আসতো, তাহলে আমরা কী করতাম? সি প্লাস এটা, অর্থাৎ বিটা ওইদিকে পার করে দিতাম, অর্থাৎ যে যে মানটা আমাদের প্রয়োজন সেটা আমরা বামে রাখবো, বাকিটা ওইদিকে সাইড করবো। তাহলে বি প্লাস সি, তাহলে বি প্লাস সির মান হলো মাইনাস ওয়ান মাইনাস এ সরি, আর এখানে এ স্কোয়ার আছে এ স্কোয়ার। তো এখন এই যে বি প্লাস সির মানটা বসালাম, একটু কাটাকাটি করতে পারি যেহেতু ভগ্নাংশ আকার আছে। তো দেখো এই যে এ দিয়ে অর্থাৎ একটা এ কাটলে একটা থাকে, তো মাইনাস মাইনাস, উপরে কিছু নেই ওয়ান আছে আর নিচে কী আছে? এ আছে। তো এখানে বলাই আছে যে একটি মূল, তার মানে এই এটা হলো একটা মূল, আর এই এর পরিবর্তে আমরা এখানে ধরতে পারি কি, যেহেতু এখানে এক্স এর মানটা পরিবর্তন করতে হবে, তাহলে সেক্ষেত্রে আমাদের এই এর পরিবর্তে আমরা কি করব, এর জায়গার পরিবর্তে আমরা এক্স বসাবো, ঠিক আছে। তাহলে কি হবে, তাহলে আমাদের এক্স এর মানটা আমরা এখানে বসাতে পারবো প্রদত্ত সমীকরণে। তাহলে দেখো এখানে আমরা কি করতে পারি, বিষয়টি একটু ভালো করে বোঝার চেষ্টা করো, মাইনাস আর এর পরিবর্তে আমরা কি বসাবো? এক্স বসাবো। একটু সাইড চেঞ্জ করি, দেখো
সাইড সেন্স করলে কি হবে, এটা যেহেতু ভাগ একের আছে এদিকে নিয়ে আসলে x এর মানটা আমাদের লাগবে মাইনাস ওয়ান, আর এটা কি এদিকে চলে যাবে, অর্থাৎ ট্রান্সফার করলাম কি জন্য, কারণ আমাদের x এর প্রদত্ত সমীকরণে বসানোর জন্য এই x এর ক্যালকুলেশনটা বা মানটা আমাদের লাগবে। এখন প্রশ্ন হলো যদি এরকম b থাকে তাহলে b এর জায়গায় আমরা কি ধরতে পারি, b সমান এরভাবে যদি আমরা হিসাব করি এখানেও তাই একই আসবে, যদি এখানে y সমান এটা ধরি তাহলে এখানে হয়তো b উপরে মাইনাস b বাই b আসবে, তাহলে ওয়ান বাই এই জিনিসটা, অর্থাৎ এই জিনিসটা আসবে মাইনাস ওয়ান বাই এটা আসবে, তখন আমরা কি করব b এর জায়গায় আমরা x ধরব, ঠিক আছে। তো যাই হোক একই জিনিস একটা বের করলেই চলে, সব বের করার প্রয়োজন নেই। এখন এই যে x সমান মাইনাস, তাহলে এটা এদিকে আসলো, এটা ওইদিকে মানে সাইড চেঞ্জ করলাম, তো এখন মাইনাস ওয়ান বাই ওয়াই থাকতেছে। তাহলে এখন আমরা কি করতে পারি, এই যে প্রদত্ত সমীকরণ, প্রদত্ত সমীকরণটা কি ছিল, তাহলে এটাকে ডট ডট করে আমরা এক নং সমীকরণ দিতেই পারি, তাহলে এখানে জিনিসটা আমরা কাজ করতে পারি, অর্থাৎ এক নং সমীকরণে এক নং সমীকরণে আমরা x সমান মাইনাস ওয়ান বাই ওয়াই বসাই, তাহলে কী হবে আমাদের চলকটা চেঞ্জ হবে, তাহলে এক নং সমীকরণটা কী ছিল, এক্স কিউ প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল জিরো। তো এখন x এর মানটা বসা দাও, x সমান আমরা মাইনাস কত বসাবো, তাহলে x সমান মাইনাস ওয়ান বাই ওয়াই, তারপরে যেহেতু কিউব ছিল কিউবটা দিয়ে দিব প্লাস কিউ, আর x এর মান একই হিসাব, তাহলে ওয়ান বাই ওয়াই প্লাস যেখানে x আছে সেটা আমরা বসাই দিব। এখন দেখো তো মাইনাসের উপর পাওয়ার যদি বিজোড় হয় তাহলে মাইনাসই হয়, আর ওয়ানের উপর কিউব মানে ওয়ান, আর ওয়াই এর উপর কিউব মানে ওয়াই কিউব। এখন দেখো প্লাস মাইনাসে মাইনাস, আর একবারে যদি গুণ করি কিউব উপরে চলে যাবে, অর্থাৎ কিউ ওয়ান দ্বারা গুণ করলে কিউ, আর নিচে ওয়াই আসো ওয়াই প্লাস আর ইকুয়াল জিরো, ঠিক আছে। এখন দেখো লব বাই হর, লব বাই হর আছে, তাহলে আমরা লসাগু করতে পারি, এখানে দেখো সর্বোচ্চ লসাগুটা বের করা সহজই, এখানে দেখো ওয়াই, এখানে ওয়াইড আছে, এখানে কিছু না মানে একটা ওয়ান আছে, তাহলে আমরা হরগুলো লসাগু বের করি, তাহলে ওয়াই কিউ ওয়াই এবং ওয়ান দ্বারা যদি আমরা লসাগু করে করতে চাই তাহলে সর্বোচ্চ যে পাওয়ারটা সেটাই হবে তার লসাগু, তো এটাকে ভাগ করলে ওয়ান থাকতেছে, এই ওয়ান দ্বারা উপরে গুণ করলে ওয়ানে থাকতেছে, আর মাইনাস আছে মাইনাস, তাহলে এটাকে ভাগ করে ওয়ান পাবা, এই ওয়ান দ্বারা যদি লবকে গুণ করো ওয়ান একে ওয়ান, আর মাইনাস আছে মাইনাস। এখন দেখো ওয়াই দিয়ে যদি আমরা ওয়াই কিউকে ভাগ করি তাহলে ওয়াই স্কোয়ার থাকবে, তাহলে আমরা কী লিখতে পারি, তাহলে ওয়াই স্কোয়ারটা কিউবের সঙ্গে গুণ করলে কী হবে, কিউ ওয়াই স্কোয়ার প্লাস আছে প্লাস এই জায়গাটায়। এখন ওয়ান দিয়ে যদি আমরা ওয়াই কিউকে ভাগ করি তাহলে ওয়াই কিউব পাওয়া যাবে, এই ওয়াই কিউবটা আমরা কার সঙ্গে গুণ করবো, লব, অত লব আকার কে আছে আর এই জিনিসটা ইকুয়াল জিরো আছে জিরো। তো এই হলো আমাদের কাজ, আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার। এখন আমাদের পরবর্তী করণীয় কাজটি হবে, সেটি হলো এখানে একটু খেয়াল করো, মাইনাস ওয়ান প্লাস কিউ ওয়াই স্কোয়ার, সরি এটা হলো মাইনাস, এই যে মাইনাস, আর এটা প্লাস কত হবে, প্লাস আর ওয়াই কিউ, যেহেতু এটা ভাগ একের আছে তাহলে এদিকে চেঞ্জ করলো, অর্থাৎ ভাগ থাকলে ওইদিকে গুণ হয়, তাহলে জিরো ইন্টু ওয়াই কিউ, তার মানে এটা ফলাফল জিরো, তার মানে এটা এদিকে পার করলে গুণ হয়ে যাবে আর ফলাফলটা এখানে জিরো আসতেছে। এখন যেহেতু আমাদের প্রদত্ত একটা সমীকরণ নতুন বের করতে হবে, একটু সাইড চেঞ্জ করি অথবা একটু সাজায় লিখি, সর্বোচ্চ পাওয়ারটাকে সামনে লিখব আর ওয়াই কিউ, তারপর এখানে পাওয়ার কত, তাহলে কত হবে কিউ ওয়াই স্কোয়ার, আর এখানে মাইনাস ওয়ান ইকুয়াল কত জিরো। এটি হলো নতুন একটা সমীকরণ যা কিনা প্রদত্ত সমীকরণ থেকে আমরা বের করছি। তো আজকে ছিল এরকম একটা প্রশ্ন, তো পরবর্তীটা কি, এটা এখানে আমরা এটা করছি, তো পরবর্তীটা আমরা যদি এটা ধরি, যেমন ওয়াই সমান মনে করো ওয়াই সমান সি প্লাস এ বি স্কোয়ার, এখানে যে ক্যালকুলেশনটা করা হবে অ্যান্সারটা তাই আসবে, একটু চেক করে দেখবা। তারপর যেহেতু চলক হিসেবে এখানে এক্স রয়েছে, তারপর আমরা আবার ধরতে পারি ওয়াই সমান যদি কি ধরি, অর্থাৎ পরবর্তী যেটা মূল দেওয়া আছে এ প্লাস বি, তাহলে কী আছে সি স্কোয়ার, যদি ক্যালকুলেশন করি আমাদের এই অ্যান্সারটা কিন্তু একই আসবে, তো একটা ধরলেই যথেষ্ট। তো এরকম প্রশ্নগুলো একটু মনে রাখবা, তো এখানে যদি শুধু ওয়াই ধরতে হবে এমন কোনো কথা না, এখানে জেডও ধরতে পারো কোনো সমস্যা নেই। তো আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার, যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবো। আজকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, যে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, যদি আমরা সমীকরণ তুলনা করতে পারি তাহলে আমাদের কী হয় যে এরকম অ্যান্সারগুলো চলে আসে। তো তোমরা অবশ্যই খাতা এরকমভাবে নিচে নিচে লিখবা, যেহেতু আমাদের জায়গা নেই, এই যে একটু পার্টিশন দিয়ে আমরা এই পাশে লিখে ফেলছি। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী পার্টে, তো সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।